আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক হিজি রিলেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা কোষ এবং কোষের গঠন চ্যাপ্টারে নতুন টপিক পড়ব সেটা হচ্ছে কোষ ছিল্লি এটা এই চ্যাপ্টারের সপ্তম এপিসোড তো আমরা শুরু করি কোষ ছিল্লি আসলে আমরা পড়েছিলাম প্লাজমা মেমব্রেনের এক প্লাজমা যে প্রোটোপ্লাজম আছে সেই প্রোটোপ্লাজমের একটা অংশ তো প্রোটোপ্লাজমের যে বাইরের দিকে সবচেয়ে যে চিকন একটা মেমব্রেন থাকে যে মেমব্রেনটা হচ্ছে একটা অর্ধভেদ্য ঝিল্লি হিসেবে কাজ করে সেই অর্ধভেদ ঝিলিটাকেই বলা হয় হচ্ছে কোষ ঝিল্লি বা এটার নাম দেওয়া হয়েছে প্লাজমা মেমব্রেন তো প্লাজমা মেমব্রেন নাম কোন করেছিলেন বিজ্ঞানী নাগেলি তাহলে কোষ ছিল্লির নাম প্লাজমা মেমব্রেন করেছেন কে বিজ্ঞানী নাগেলি প্লাজমা মেমব্রেন আরেকজন বিজ্ঞানী যে এই কোষ ছিল্লির নামকরণ করেছেন প্লাজমা লেমা প্লাজমা লেমা তাহলে কোষ চিলিটা আসলে কি কোষ চিলিটা হচ্ছে সমগ্র প্রোটোপ্লাজম দ্বারা বেষ্টিত আর বেষ্টিত একটা অর্থবৃদ্ধ চিল্লি যা বিভিন্ন বস্তুর আদান প্রদান নিয়ন্ত্রণ করে কোষ ছিলিটাকে কিন্তু বর্তমানে অনেকে বায়ো মেমব্রেন করে তাহলে অনেকে এটাকে কি বলে বায়ো মেমব্রেন তো এখন এই কোষ ছিলির যে গঠন সেই গঠন সম্পর্কে যথেষ্ট মতবাদ আছে যদিও এখন বলা হয় কোষ ছিলিটা হচ্ছে ত্রিস্তরী তো এক এক সময় কোষ গঠন সম্পর্কে এক এক বিজ্ঞানী এক এক রকম মতবাদ দিয়েছিলেন তো আমরা সেই ভৌত গঠন সম্পর্কে এখন জানবো তো কোষ ভৌত গঠন এর মধ্যে সবচেয়ে প্রথমে যে দুজন বিজ্ঞানী একটা প্রস্তাব দিয়েছেন সেটা হচ্ছে দুই বিজ্ঞানী ড্যানিয়েলি এবং ডেভসন ড্যানিয়েলি অ্যান্ড ডেভসন এই দুজন বিজ্ঞানী যে মতবাদটা দিয়েছিলেন তাকে বলা হয় স্যান্ডউইচ মডেল তো স্যান্ডউইচ মডেল কেন নামকরণ করা হয়েছে তিনি বলেছেন আমাদের যে কোষ যে ঝিল্লিটা আছে সেটা দুইটা স্তরে ভাগ করা দুইটা স্তরের মধ্যে প্রত্যেকটা স্তরেই থাকে হচ্ছে প্রোটিন এবং লিপিড তো যদি আমি ছবি আঁকি তাহলে এই ছবিটা অনেকটা এরকম হবে এটা প্রোটিন স্তর এটা হচ্ছে লিপিড স্তর আবার আরেকটা স্তরের ক্ষেত্রে এটা হচ্ছে প্রোটিন উপস্তর এটা হচ্ছে লিপিড উপস্তর তো আমি যদি এটা একটা স্তর সেম ভাবে এটা আরেকটা স্তর প্রত্যেকটা স্তরে উপস্তর হিসেবে প্রথমে প্রোটিন উপস্তর আছে নিচে আছে লিপিড উপস্তর এখানে নিচে প্রোটিন উপস্তর উপরে লিপিড উপস্তর তো আমি যদি একসাথে গঠনটা দেখি তাহলে আমি দেখতে পারবো দুইটা প্রান্তে আছে প্রোটিন উপস্তর মাঝখানে আছে লিপিড স্তর তাহলে অনেকটা লিপিড স্তরটা প্রোটিন স্তর দ্বারা স্যান্ডউইচের মতন ঢাকা থাকে স্যান্ডউইচে যেমন দুইটা ব্রেডের মাঝখানে একটা আর লেয়ার থাকে সেরকম এখানে দুইটা প্রোটিন লেয়ারের মাঝখানে লিপিড লেয়ার থাকবে এ কারণে এটাকে স্যান্ডউইচ মডেল বলা হতো তো স্যান্ডউইচ মডেলের পরে অনেক বিজ্ঞানী অনেক ধরনের মতবাদ দিয়েছেন যেমন এর মধ্যে আরেকটা আছে বেনসন্স মত মডেল তারপর আছে হচ্ছে রবার্টসনের ইউনিট মেমব্রেন তো হিপোথে মানে কি উপধারণা মানে যেটা হচ্ছে অনুমান করে নেওয়া হয় তো রবার্টসন ইউনিট মেমব্রেন হিপোথেসিসটা এটা এটাও অনেকটা জনপ্রিয় ছিল তো রবার্টসন বলেছেন যে কোনো আণবিক যে ঝিল্লি আছে সেই আণবিক ঝিল্লির গঠনের ক্ষেত্রে ফসফোলিপিড বাইলিয়ার গঠনটা দেখা যায় তো ফসফোলিপিড বাইলার মানে কি ফসফোলিপিড থাকবে দুইটা লেয়ারে এবং ওই ফসফোলিপিড লেয়ারের মাঝখানে মাঝখানে অনেক সময় প্রোটিন থাকতে পারে তো এই রবার্টসনের এই ইউনিট মেম্বার হিপোথিসিসটা অনেকটাই ম্যাচ করে হচ্ছে সবচেয়ে গৃহীত যে মডেল যেটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল সেই ফ্লুইড মোজাইক মডেলের সাথে ফ্লুইড মোজাইক মডেল তো এখানে এই ফ্লুইড মোজাইক মডেলটা দিয়েছিলেন দুইজন বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন তো সিঙ্গার এবং নিকলসনের যে মডেলটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এটা ডিটেলস আমরা পরবর্তী এপিসোডে দেখব তো আপাতত আমাদের শুধু নামটা পড়লেই হবে ফ্লুইড মোসাইট মডেল তো এখন এগুলো আমাদের ভৌত গঠন আর আমরা পড়ব হচ্ছে রাসায়নিক গঠন রাসায়নিক গঠন রাসায়নিক গঠনের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা দেখি আমরা দেখতে পেলাম যে এই যে আমরা কষঝিল্লিটা পড়েছি কোষঝিল্লির মধ্যে কি কি আছে প্রোটিন আছে লিপিড আছে অনেক ক্ষেত্রে কার্বোহাইড্রেটও দেখা যায় কার্বোহাইড্রেট থাকে এবং ফসফেটও থাকে এখন এই ফসফেট যে গ্রুপটা এটা কিন্তু লিপিডের সাথে সংযুক্ত হয়ে ফসফোলিপিড হিসেবে থাকে আর এই যে প্রোটিন জিনিসটা আমরা দেখলাম প্রোটিনটা দুই ভাবে বা তিন ভাবে থাকতে পারে প্রোটিন থাকতে পারে বা হিসেবে এরা এনজাইম হিসেবে থাকতে পারে থাকে প্রোটিন বাহক হিসেবে থাকতে পারে এনজাইম হিসেবেও থাকতে পারে আর এই যে ফসফোলিপিট আমরা যে পড়লাম প্রোটিন আছে লিপিড আছে ফসফেট আছে তো লিপিড আর ফসফেট মিলে ফসফোলিপিড হিসেবেই বেশিরভাগ থাকে তো এই ফসফলিপিটটার মধ্যে আবার বিভিন্ন ক্লাস আছে যেমন সরল ফসফোলিপিড আর জটিল ফসফোলিপিড তো সরল ফসফোলিপিডের মধ্যে সবচেয়ে বেশি থাকে হচ্ছে ফসফাটাইডিক অ্যাসিড তাহলে আমরা তিন নম্বরে পড়বো দুই ধরনের ফসফোলিপিড আছে সরল আর জটিল সরলের মধ্যে সবচেয়ে বেশি যেটা থাকে সেটা হচ্ছে অ্যাসিড আর জটিলের মধ্যে সবচেয়ে বেশি থেকে যেটা থাকে তার নাম হচ্ছে লেসিথিন এই গেল মোটামুটি আমাদের রাসায়নিক গঠন তো আমরা এখন দেখবো হচ্ছে কোষ ছিল্লির কাজ তাহলে কোষ ছিল্লির মধ্যে আমরা প্রথমে যেটা দেখি কোষ ছিল্লিটা কিন্তু কোষের সমদয় বস্তুকে ঘিরে রাখে তাহলে প্রথম কাজকে সম কোষের কোষের সমুদয় বস্তুকে ঘিরে রাখে এরপর কি করে বস্তুকে বাইরের আঘাত থেকে বা বাইরের প্রতিকূলতা থেকে রক্ষা করে তা লিখবো ভেতরের বস্তুকে বাইরের পরিবেশ থেকে এরপর আমরা দেখি যে এটা বিভিন্ন বস্তুর স্থানান্তর ব্যাপন এবং সমন্বয় নিয়ন্ত্রণ করে তো লিখবো বিভিন্ন বস্তুর স্থানান্তর ব্যাপন ও নিয়ন্ত্রণ করে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে ভেতর থেকে বাইরে বা বাইরে থেকে ভেতরে বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে তারপর কোষ ঝিল্লি কিন্তু বিভিন্ন বৃহৎ আনু সংশ্লেষ করতে পারে তো লিখব বিভিন্ন বৃহৎ অনু সংশ্লেষ পারে করতে কোষ ছিল্লির মধ্যে কিন্তু বিভিন্ন বিপাকীয় এনজাইম বিন্যস্ত থাকে তাহলে আমরা লিখব কোষ ছিল্লিতে বিভিন্ন থাকে কোষ ছিলিক বিভিন্ন তথ্যের ভান্ডার হিসেবে কাজ করে তো লিখবো কি তথ্যের ভান্ডার হিসেবে কাজ করে আইটেম ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা হচ্ছে পারস্পরিক বৃদ্ধি সমন্বয় চলাচল নিয়ন্ত্রণ করে তো এগুলোই ছিল আজকে কোচিল্লির কাজ তা আমরা আরেকবার দেখি প্রথমে দেখলাম কোষিল্লি কোষের সমুদয় বস্তুকে ঘিরে রাখে ভেতরের বস্তুকে বাইরে পরিবেশ থেকে রক্ষা করে বিভিন্ন বস্তু স্থানান্তর ব্যাপন এবং সমন্বয় নিয়ন্ত্রণ করে ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে বিভিন্ন বস্তু চলাচল নিয়ন্ত্রণ করে বিভিন্ন বৃহৎ অনু সে নিজের মধ্যে সংশ্লেষ বা তৈরি করতে পারে কোষঝিল্লিতে বিভিন্ন বিপাকে এনজাইম বিন্যস্ত থাকে কোষঝিল্লির যে লেয়ারটা আছে সেটার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন এনজাইমটা বসতে পারে তারপর দেখলাম তথ্যের ভাণ্ডার হিসেবে কাজ করে এবং শেষে দেখলাম পারস্পরিক বৃদ্ধির সামান্য এবং চলাচল নিয়ন্ত্রণ করে তো কোষঝিল্লি সম্পর্কে আজকে এই ছিল আমাদের আলোচনা তো পরবর্তী এপিসোডে আমরা করছিলাম যে ফ্লুইড মোজাইক মডেল আছে সেই মডেলটা সম্পর্কে ডিটেলস পরবো সবাইকে পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি